হ্যালো বন্ধুরা, চিটাগং ও খুলনা বাংলাদেশের দুইটি বিখ্যাত শহর। মেইনলি চিটাগং একটি পোর্ট সিটি, অন্যদিকে খুলনা ও ইন্ডাস্ট্রিয়াল সিটি। যদিও এই দুই শহরের মধ্যে কে এগিয়ে আছে তা ভিডিওতে বলবো, সো যদি কমপ্লিট নলেজ নিতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর হলো চিটাগং, যার অফিসিয়াল নাম চট্টগ্রাম। চট্টগ্রাম শহর তার সমৃদ্ধ জীব বৈচিত্র্যের জন্য পরিচিত। এই শহর একটি মেজর বন্দর শহর। চিটাগং বঙ্গোপসাগরের উপরে সবচেয়ে ব্যস্ততম সমুদ্র বন্দর, এমনকি এই বন্দর বিশ্বের অন্যতম প্রাচীন বন্দর। বন্দর শহর হওয়ার পাশাপাশি চিটাগংয়ে কেমিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, চা, জুট, তেল, স্টিলের মতো ভারী ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ হলো বাংলাদেশের জমজ স্টক মার্কেটগুলির মধ্যে একটি, যেখানে 700টিরও বেশি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। আর বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এখানে অনেক পর্যটন কেন্দ্র রয়েছে, যা ভিডিওতে দেখতে পাবেন। খুলনা হলো বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর, ঢাকা ও চট্টগ্রামের পরে। এটি খুলনা জেলা ও খুলনা বিভাগের প্রশাসনিক কেন্দ্র। খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা, ভৈরব ও ময়ূর নদী বেষ্টিত নগর। বাংলাদেশি শিল্পের একটি কেন্দ্র এই শহর। এখানে অনেক ন্যাশনাল কোম্পানি রয়েছে। বাংলাদেশের প্রাচীনতম ও ব্যস্ততম নদীবন্দরগুলির মধ্যে খুলনা অন্যতম। এই শহর থেকে 47 কিলোমিটার দূরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মংলা বন্দর অবস্থিত। ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন খুলনা জেলার দক্ষিণাংশে অবস্থিত। এছাড়া এই খুলনাকেই সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়। চিটাগং মেট্রোপলিসের এরিয়া হল 168.07 কিমি স্কোয়ার এবং খুলনার মেট্রোপলিস এরিয়া হল 150.03 কিমি স্কোয়ার। চিটাগং এর বর্তমান পপুলেশন 52,53,000, খুলনার বর্তমান পপুলেশন 29,80,000। চট্টগ্রাম জেলার লিটারেসি রেট হল 58.91% ও খুলনা জেলার লিটারেসি রেট হল 59.1%। চট্টগ্রামের টলেস্ট বিল্ডিং হল আজিজকোট ইম্পেরিয়ার, যার উচ্চতা 112 মিটার ও ফ্লোর সংখ্যা 32টি। অপরদিকে খুলনা টলেস্ট বিল্ডিং হল বিআরবি কেবল টাওয়ার, যার উচ্চতা 153 মিটার ও ফ্লোর সংখ্যা 40টি এবং এটি বাংলাদেশের সেকেন্ড টলেস্ট বিল্ডিং। এবার এই দুই শহরের প্রধান আকর্ষণ, টুরিস্ট স্পট যদি দেখা যায় তাহলে চট্টগ্রামে বোগা লেক, নাভাল বিচ, ফয়েজ লেক, ভাটিয়ারি লেক, গুলিয়াখালী সি বিচ, দুলহাজরা সাফারি পার্ক, চন্দনপুরা মসজিদ, খাইয়াচারা ফলস, চিটাগং কমনওয়েলথ ওয়ার সিমেন্ট্রি, জিয়া মেমোরিয়াল মিউজিয়াম ও এথনোলজিক্যাল মিউজিয়ামের মতো স্থান রয়েছে। অন্যদিকে খুলনাতেও রয়েছে বেশ রোমাঞ্চকর টুরিস্ট প্লেস, যেমন সুন্দরবন, শাহিদ হাদিস পার্ক, জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসর্ট, খান জাহান আলী ব্রিজ, খুলনা মিউজিয়াম, হিরন পয়েন্ট, শহীদ মিনার খুলনা, গেনোসিড টুরিস্ট আর্চিভ অ্যান্ড মিউজিয়াম, রবীন্দ্র কমপ্লেক্স, সাত গম্বুজ মসজিদ, ঘোড়াদিঘি ও রূপসা রেলওয়ে ব্রিজ। বন্ধুরা, এবার এই দুই শহরের কিছু লাক্সারিয়াস হোটেল দেখে নেওয়া যাক, যেমন চট্টগ্রামের র্যাডিসন ব্লু চট্টগ্রাম, ওয়েল পার্ক রেসিডেন্স, দ্য পেনিনসুলা চিটাগং, হোটেল আগ্রাবাদ, সাইমন বিচ রিসর্ট, সি পাল বিচ রিসর্ট অ্যান্ড স্পা ও দ্য ওয়েস্টার্ন হেরিটেজের মতো হোটেল রয়েছে। অপরদিকে খুলনায় রয়েছে টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেল, হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল, হোটেল ডিএস প্যালেস, সিটি ইন লিমিটেড, হোটেল ক্যাস্টেল সালাম, দ্য গ্র্যান্ড প্ল্যাসিড প্রভৃতি। চিটাগংয়ের বৃহত্তম রেলওয়ে স্টেশন হল চিটাগং রেলওয়ে স্টেশন বা বাট্টালি রেল স্টেশন। অপরদিকে খুলনার সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন হল খুলনা রেলওয়ে স্টেশন, যা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম। বন্ধুরা, খেলাধুলার দিক থেকেও দুই শহর বেশ জনপ্রিয়। চট্টগ্রামের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, যার দর্শক ক্যাপাসিটি 22,000। খুলনার বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হল আবু নাসির স্টেডিয়াম, যার দর্শক ক্যাপাসিটি 15,600, যদিও এটি একটি মাল্টিপারপাস স্টেডিয়াম। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশের দুই বিগেস্ট শহর সম্পর্কে একটি ছোট্ট তুলনা। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীতে এই ধরনের আরও অনেক ভিডিও আসতে চলেছে।